কাকিমণি আর গুড্ডুও চলে এসেছে দেখবো, ওই যে গুড্ডু আর কাকিমণি আজকে এখন কতক্ষণ লাগবে আমাদের পৌঁছতে বাবা? এক ঘন্টা লাগবে পৌঁছতে। বাইরে ভাই আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, সেটাই বলা হলো না কোথায় যাচ্ছি। সকালবেলা এত সুন্দর সেজে গুজে বেরিয়ে পড়েছি, কিছু করার নেই, কোথাও যেতে হলে সাজতেই হবে। আরো পুজো দিতে যাচ্ছি, হ্যাঁ পুজো দিতে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, নাহলে এত সকালে কে সাজে? এত সকালে কার এনার্জি থাকে এত সাজবে? কিন্তু আমার আছে, আমি সকাল 5টায় উঠেছি, উঠে সাজতে শুরু করে দিয়েছি। বলে মা ডেকে দিয়েছে? মা ডেকে দিয়েছে। আর সোনাকে ফোন করে 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 ডেকে ডেকে আমি তুলেছি, বারবার ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি। ও বলে উঠছি উঠছি, পরে পরে লাস্টে উঠেছে, উঠে আমাকে শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে। রাজু রাস্তা চেনে খুব তাড়াতাড়ি নিয়ে এসেছে। মায়ের হচ্ছে সেকেন্ড টাইম, কাকিমণির সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। কিন্তু তখন বাবাকে নিয়ে এসেছিলাম তো, তখন ঘুরতে পারিনি। বাবা ফেরা মানে আসার সময় কে দাদা? আমার বাবা ও দাদু লাগছিল। তারপরে কাজটা একটু আগের দিন তোমার পিঠে খেয়েছে কে দাদু? হ্যাঁ, ভাত খায়নি, গ্যাস হয়ে গেছে, আসার সময় বমি ঠমি করেছে। আর সেই চৌগাছা থেকে এসছে, শ্যামনগর থেকে না, আমরা শ্যামনগর থেকে উঠেছি। এই জায়গাটা নিয়ে বলার তো কিছু নেই, সবার পরিচিত জায়গা, সবার চেনা জায়গা। তো আমরা এখান থেকে প্রথমে যাবো আদ্যাপীঠে, তারপর সেখান থেকে যাবো বেলুর মঠে, বলো। ছেদ নাই, কালকে খুব ভালো ছিল ওই যাত্রা, বলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে গাড়িতে এসছি, এখানে আরেকটুখানি সময় আমরা থাকবো। বাড়ি থেকে চা নিয়ে এসছি, তো চায়ের ব্যাগটা আর কি নিতে এসছি, মা কাকিমারা সব ওখানে বসে আছে, আমি আর বাবা এসছি গাড়ি থেকে চায়ের ব্যাগটা নেব, আর এই যে প্রসাদের ব্যাগটা রাখবো তার জন্য। এই এই ব্যাগটা রেখে চায়ের ব্যাগটা দাও তো, আর জুতোর ব্যাগটা ওখানে ফেলো। হ্যাঁ, ও পাশে কি করছে? সব দাও, সব ওর মধ্যে সব মানে অনেক কিছু আছে, ভীষণ ভারী। হবে না, এটাই প্যাকেটে ভরে নেবো না। তুই প্লাস্টিকের কাপের কথা বাবাকে জিজ্ঞেস করনি কেন? বলুন আপনার যা বলার বলুন, এখানে আপনার যা বলার বলে দিন। আমাদের দোকানে কাস্টমার খুব কম আছে। আচ্ছা, আমাদের পজিশন খারাপ, উনি বলছেন ওনার দোকান ছোট তাই ওনার দোকানে কাস্টমার খুব কম আসে। ঠিক আছে, তো এটা একদমই হওয়া উচিত নয়, কারণ ছোট বড় কোনো ব্যাপার নাই, সব জায়গায় কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে, শুধু দোকানটা ছোট বলে এখানে কেউ আসছে না, এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনারা অবশ্যই দোকানে আসবেন, খুবই ভালো। সুন্দর দেখতে।
আমাদের এই প্রবলেম আছে আর কি বলবো ভাই, আমাদের গরিব মানুষ আর কি বলবো, এই তো আমাদের আর করোনাতে একটু প্রবলেম হয়ে গেছে, করোনায় বহুত প্রবলেম হয়েছে দিদি, কি বলবো বহুত প্রবলেমে পড়ে গেছে। শুনতেই পাচ্ছো সবাই, যারা যারা পুজো দিতে আসবে অন্তত এখান থেকে তোমরা কিছু কিনো, তাহলে এনাদেরও কিছুটা হেল্প হবে আর তোমাদেরও ভালোই লাগবে, কারণ এখানে খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে। এখান থেকে এই ধানের কালীর মূর্তিটা নিলাম, বেশ সুন্দর দেখতে, কেমন হয়েছে তোমরা জানিও হ্যাঁ কমেন্ট করে। মেলা মেলা ফিল হচ্ছে, মেলা মেলা মা বাবা, আর আমি এইটা ঠাকুরের ফটো, আর ওই কাকিমনি একটা ঠাকুরের ফটো কিনেছি। এর মধ্যে অনেক দোকানপাট রয়েছে, তোমরা চাইলে যেতে পারো, কিন্তু আমরা এখন যাচ্ছি না, কারণ আমরা খুব বিজি আছি। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে সব, যে ভিতরে কি খাওয়া দাওয়া হচ্ছে, কচুরি ঘুগনি এসব। আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে, ও একটা আইসক্রিম কিনেছে, আইসক্রিম খাচ্ছে, সকালবেলা কিছু না খেয়ে আইসক্রিম খাওয়া শুরু করেছে। এখানে এসে কিছু কথা না বললে আমার ভালো লাগছে না, তো আমি যেটুকু জানি সেটুকুই বলবো, যারা ঠাকুর দেবতাদের বেশি শ্রদ্ধা ভক্তি করো তারা তো দেখবেই, আর যারা করো না তারাও দেখো ভালো লাগবে আশা করি। তো 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটা স্থাপন করেছিলেন, একবার জাহাজে করে বেনারস যাচ্ছিলেন, তো যখন উনি গঙ্গার মধ্যে ছিলেন তখন উনি রাত্রেবেলায় স্বপ্ন দেখেছিলেন, যে ওনাকে কালীমা স্বপ্নে দেখা দিয়েছিল যে তিনি কোনো একটা বাক্সের মধ্যে আছেন, তো তাকে সেখান থেকে বের করে প্রতিষ্ঠা করতে। তো রানী রাসমণি তখন বেনারসে না গিয়ে সেখান থেকে ফিরে এসে বাড়িতে এসে সত্যি দেখেছিলেন একটা বাক্সের মধ্যে কালীমার মূর্তি সত্যি রয়েছে, আর কালীমা প্রচন্ড ঘেমে আছে। তারপর তিনি কালীমার মূর্তিটাকে এনে হুগলি নদীর পূর্ব তীরে এই মন্দিরটা স্থাপন করেন। ছাতা রয়েছে, তারপরেও মায়ের মাথা গরম হয়ে যাচ্ছে, কি তাও এটা নামালে কেন, ব্লক করতে হলে সবসময় সৎ থাকতে হয় বুঝেছো। যাই হোক সবকিছু হয়ে গেল, আমাদের 10টা বাজে এখন, 10টার মধ্যে সবকিছু হয়ে গেল আমাদের, সব একদম ঘুরে দেখে নিয়েছি, সবকিছুই ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে একটা জিনিসই মানে ভালো লাগলো না, সেটা হচ্ছে মায়ের জন্য কেউ বাড়ি থেকে ফুল এনে সেটা ফুলটা মায়ের চরণে দিতে পারবে না, এটা যদিও যথেষ্ট কারণ রয়েছে সেটাও জানি, বাট তবুও না এখান থেকে কোনো ফুল কিনে দেওয়া যাচ্ছে না, বাড়ি থেকে আনা যাচ্ছে, তাছাড়া বাদবাকি আর সব ঠিকই আছে। এমনি ফোন যে নিতে দেবে না সেটা জানতামই। দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে, ওগুলোর এই ভিডিওতে অ্যাড করছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।